বাংলাদেশের মধ্যে মাত্র 3 মাস আগে একজন আলেম বিদায় নিয়ে চলে গেলেন, যার নাম হলো আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই। কথাগুলো গভীর মনোযোগ দেবো, তার চেষ্টা করবে। আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল, তামাম পৃথিবীর ভেতরে হাজার হাজার মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছে। এই ভারতের ভেতরে হাজার হাজার মানুষের আল্লামা সাইদির জন্য কান্না করে দোয়া করেছে। গতকালকে আমি গিয়েছিলাম আসামে, তার আগের দিনে মাহফিল করেছি কুচবিহারে, তার আগের দিনে মাহফিল করেছি দিনাজপুর জেলার ভেতরে। এই যে হুজুর বলতেছে, শুধু হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষেরা, এই ভারতের মানুষেরা আল্লামা সাইদির জন্য চোখের পানি ফেলে ফেলে দোয়া করেছে। বাংলাদেশের 68,000 গ্রামের ভেতরে এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে আল্লামা সাইদির জন্য মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করবে। এমন কোন মসজিদ নাই যেই মসজিদের মধ্যে আল্লামা সাইদির জন্য দোয়া হয় নাই। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দান করেছিল রে, আমি আল্লামা সাইদির জানাজার মধ্যে উপস্থিত হতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিল, আমি পিরোজপুরে আল্লামা সাইদির যেই জায়গার মধ্যে জানাজা হয়েছিল, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাকে উপস্থিত হওয়ার মতো সুযোগ দান করেছিল। আমি আমার জীবনের ভেতরে আল্লামা সাইদির জানাজার ভেতরে যেই দৃশ্যগুলো দেখেছি, এমন দৃশ্য পৃথিবীর মধ্যে কোন জানাজার মধ্যে দেখি নাই। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লামা সাইদি যখন বিদায় না চলে গেল, টেলিভিশনের মধ্যে যখন খবর প্রচার করা হলো কোরআনের বাকি আল্লামা সাইদি পৃথিবী থেকে বিদায় না চলে গেছে, আমি বগুড়া জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম তার জানাজার নামাজের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হলো, ওই বাংলাদেশের ভেতরে এমন একটা জালেম বাদশা আছে, আলেমদেরকে সম্মান করে না, আলেমদেরকে দেখতে পারে না। জানাজার নামাজটা করার জন্য ঢাকা শহরে প্রস্তুতি নেওয়া হলো। আমি ঢাকা শহরের ভেতরে ফজর নামাজের সময় যখন চলে গেলাম, ওই কোরআনের পাকে আল্লামা সাইদির লাশটাকে বস্তার মতো টেনে টেনে হেঁচড়ে গেছে, নিয়ে চলে গেছে ঢাকা শহরের মধ্যে, জানাজা পর্যন্ত করতে দেয় নাই। সেই লোকটা দুইবারের এমপি ছিল ঢাকা শহরের মধ্যে, যার বাড়ি রয়েছে, অথচ তার জানাজাটা সঠিকভাবে করতে দিল না। এ ভারতের মুসলমান, একজন আলেম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তার জানাজা যদি করতে না দেওয়া হয়, এর চাইতে বড় জুলুম এই পৃথিবীর ভেতরে আর একটাও হতে পারে না। আমার বন্ধুগণ মুসলমান, মারা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। কিন্তু আল্লামা সাইদের লাশটাকে টেনে গেছে ঢাকা থেকে, যখন পিরোজপুরের দিকে নিয়ে রওনা করে যাওয়া শুরু করে দেওয়া হলো। আমরা ঢাকা থেকে রওনা করলাম, পিরোজপুরের দিকে বেলা 2টার দিকে জানাজা হবে, কিন্তু সকাল 7টায় রওনা করে 2টার দিকে যখন পিরোজপুর জেলার মধ্যে গিয়েছি, ওই জায়গার মধ্যে যাবার পরে দেখি আশ্চর্যজনক ঘটনা, যেই মাঠের মধ্যে আল্লামা সাইদির জানাজা হবে, ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়িতে ব্লক হয়ে গেছে, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা আসতেছে পঙ্গপালের মতো, চোখের পানি ফেলে 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 আল্লামা সাইদির লাশটা দেখার জন্য তারা পাগল হয়ে গেছে। অনেক কষ্ট করে সেখান থেকে যখন মাটির মধ্যে চলে গেলাম, 2টার দিকে জানাজা দেওয়ার কথা, কিন্তু জোর করে জানাজাটা দিয়ে দেওয়া হলো 1টার দিকে। জানাজার নামাজটা যখন শুরু হয়ে গেল, এ ভারতের মুসলমান, আল্লাহর কসম করে বলে কথাটা বোঝার চেষ্টা করবেন, আল্লামা সাইদির যখন জানাজাটা শুরু হয়ে গেল, আমি লক্ষ্য করে দেখেছি আমার ছোট জীবনের ভেতরে কত মানুষের বাবা মা মারা যায়, চোখের পানি ফেলে কান্না করে না, কত আল্লামা সাইদির মৃত্যুর পরে জানাজার মধ্যে লক্ষ্য করে দেখেছি ওই লক্ষ লক্ষ মানুষেরা এমন জোরে কান্না করেছে, মনে হচ্ছে হাসরের ময়দানের একটা চিত্র। আল্লাহ তাআলা জানাজার ভেতরে ঘটায়া দেশে চিৎকার করে বলেন, আল্লাহু আকবার। আমার যে বন্ধুগণ মুসলমান, বড় গভীর মনোযোগ, ওই আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেছে, আশ্চর্য হয়ে যাবেন যে এই ঘটনাটা শোনার পরে, আল্লামা সাইদির বিদায়ের পরে আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। আল্লামা সাইদির বিদায়ে আসমানও কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন, হুজুর
আসমানের জমিন কেমনে কান্না করলো আপনি একটু ব্যাখ্যা দিয়ে বলেন তো দেখি, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। হাদিসের মধ্যে থেকে গবেষণা করে বোঝা যায় আল্লামা সাইদির বিদায়ে আসমান কান্না করেছে, আল্লামা সাইদির বিদায়ে জমিনটাও কান্না করেছে। তার বাস্তব প্রমাণ হলো ওই আল্লামা সাইদি যখন বাংলাদেশের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল, বাংলাদেশের 64টা জেলার ভিতরে প্রতিটা জেলার মধ্যে ঝিরি 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 করে বৃষ্টি শুরু হয়ে গেল, পুরো বাংলাদেশের মধ্যে ঝিরি ঝিরি করে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লামা সাইদিন লাশটা যখন কবরের মধ্যে দেবে তার পূর্ব পর্যন্ত বৃষ্টিটাও ঝিরি ঝিরি করে চলতে চল, আল্লাহর হুকুম ছাড়া কিন্তু কোনো কাজ হয় নাই, আল্লাহর আসমান কান্না করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, আল্লামা সাইদির বিদায়ের পরে মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা বাংলাদেশটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়, জালিমের অসানলে হইল বিদায়, কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়, ডাকতো পাখিটি কোরআনের পথে বলতো কথা ইমানের সাথে, ডাকতো পাখিটি কোরআনের পথে বলতো কথা ইমানের সাথে, সিঁড়ি বিদাতে করতে বিদায় ঘুম রেখে দে শুধু যায়, কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। চিৎকার করে বলেন তো দিক আল্লাহু আকবার। ওই কোরআনের পাখিটিকে বিদায় করে দেওয়া হলো কিন্তু তার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে প্রমাণ করেছে আলেমের কোনো দোষ নাই, তার মানে বোঝা গেল আলেমদের চরিত্রকে নষ্ট করা যাবে। আরো জোরে বলেন যাবে। এই যে আমার প্রিয় ভাই আবু মাসুম ভাই, সে নিজে আল্লামা সাইদিকে নিয়ে গান লিখেছে, সেই গান তিনি নিজে গিয়েছেন, আসার পরে শুনলাম, শুনে আমি আপ্লুত হয়ে গেছি। তার বাড়ি হলো ভারতে, জীবনে আল্লামা সাইদিকে সরাসরি দেখেনি, অথচ আল্লামা সাইদির আলোচনা শুনে তাকে কতটা ভালোবাসে, সে নিজে ভালোবেসে একটা আল্লামা সাইদিকে নিয়ে গজল লিখেছে, সে নিজে সেই গজল গিয়েছে, সেই গজল আমি শুনলাম। এরকম একজন আবু মাসুম নয়, এই ভারতবর্ষের ভেতরে লক্ষ লক্ষ মানুষ আছে যারা আল্লামা সাইদিকে কলিজা দিয়ে ভালোবাসে, কতক্ষণ ঠিক কিনা। আজকে সে আলেমদেরকে বাংলাদেশে লাঞ্ছিত করা হচ্ছে, শত শত আলেমদেরকে বাংলাদেশে জেলে বন্দি করে রাখা হয়েছে, কত আলেম আজকে ঘর বাড়ি ছাড়া। আজকে আপনাদের ভারতবর্ষ হিন্দুদের দেশ, হিন্দুদের সংখ্যা বেশি, তারপর আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন, মাহফিল হচ্ছে সমস্যা নাই, অথচ বাংলাদেশে কোরআনের মাহফিলকে বন্ধ করা হয় যেরকম নাউজুবিল্লাহ। আজকে শত শত আলেম বাংলাদেশের জেলে বন্দী, আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, মুফতি আমির হামজা, সবগুলো আলেমদেরকে জেলে বন্দি করে থুয়ে তারা নিজেরা নিজেরা ভোট করতেছে, এমপি হচ্ছে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার আছে না নাই। আরো জোরে বলেন, এই যে আপনাদের জানার জন্য বলতেছি, লক্ষ্য করেন, আমি প্রায় 12-13 দিন হলে ভারত অনেকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি বাংলাদেশের নাগরিক, ভারতে কেন আপনি কি ভোট দেবেন না? আমি বলছি, আরে ভাই বাংলাদেশে ভোট দেওয়া লাগে না, যাদের ভোট তারাই দেয়। কথা কি বুঝেছেন? যাদের ভোট তারাই দেয়। 12টা বাজছে এমন কেন্দ্র, সেখানে কোনো ভোটার নাই, মাঠের কুকুর ঘুরতেছে, বানর ঘুরতেছে, মুরগি ঘুরতেছে, কোনো ভোটার নাই। কথা কি বুঝাচ্ছেন? নিজেরা নিজেরা একেবারে ভোট দিয়ে বাস করে ভরে ফেল দিয়েছে। লক্ষ্য করেন, একটা চাষি গেছে বেলা 2টার দিকে ভোট দিতে, কয়টার দিকে? এখন চাষি যাওয়ার পরে কিছু যুবক ছেলে পেলে এসে বলতেছে, চাষি আপনি চলে যান, আপনার ভোট দেওয়া হইয়া গেছে। কথা কি বুঝেছেন? তখন চাষি মন খারাপ করে চলে যাচ্ছে, কিছুক্ষণ পর ছেলে পেলে ডাকতে বলছে, এই চাষি শোনেন, বাড়ির যে চাষাকে নিষেধ করবেন, চাষাও যেন না আসে, চাষার ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাষি বলতেছে, কে বাবা, তোমার চাষি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে?
বলছে 6 বছর আগে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম। এই পরিবার চলতেছে, 3 বছরের শিশু 9 বছরের শিশু বাচ্চারা যাইয়ে পর্যন্ত ভোট দিচ্ছে। যরকম সুবহানাল্লাহ, কি এ যরকম নাউজুবিল্লাহ, এমপি হচ্ছে নায়ক নায়িকা গায়ক গায়িকা। এই যে এমপি পদে দাঁড়াইছিল মমতাজ, মমতাজ একটা শিল্পী আছে জানেন না, ফাইটে যায় ফাইটে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। 15 বছর ধরে সংসদে গান গাইলো, কিন্তু এইবার সে এমপি হতে পারেনি, নৌকাকে ডুবিয়ে ফেলছে। হওয়ার পরে খুবই কান্না করতেছে, কেন জিতলো না, হাউমাউ করে কান্না করতেছে। এখন তো মনে বলে তুমি গান গাইছো ফাইটে যায়, আর মনের মধ্যে এত ব্যথা, জীবনে গান বলছো তোমার অন্তরের সাথে মিলেনি, এখন তোমার ফাইটে যায় গান বলা দরকার, কথা কোন ঠিক কি না? সংসদের মধ্যে এতদিন ছিল, 10-15 বছর ধরে কোনো কাজ করেনি, এলাকার লোক সাক্ষাৎকার দিচ্ছে, মমতাজ কোনো উন্নয়ন করেনি, শুধু সংসদে যায় গান গায় আর সংসদকে গরম রাখে। জোরে বলেন কি রাখে, মানে গান গায় সংসদ গরম করে, এলাকা গরম করে, এলাকার লোকের কাজ করে। আশ্চর্য হবেন, তার নিজের মা, তার নিজের মা তাকে সেবা করে না, মা কান্না করে বদ্ধ করেছে, বোন কান্না করে বদ্ধ করেছে। যেই মেয়ে মার সেবা করে না, বোনের সেবা করে না, এ কি জনগণের সেবা করবে? এ জোরে বলেন জনগণের সেবা করবে? সুতরাং আমরা মমতাজকে বলতে চাই, জীবনে বহুত গান গাইছো, জনগণের সঙ্গে হাসি ঠাট্টা নয়, নৌকাকে ডুবাইছো, দেশকে ডুবাইছো, জাতিকে ধ্বংস করেছো, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। জনগণ সুযোগ দিয়েছে, আমরা নায়ক নায়িকা গায়ক গায়িকা দেখতে চাই না, আলেমদের দেখতে চাই কি চাই না? এই যে আল্লামা সাইদি সংসদ সদস্য ছিল, আল্লামা সাইদি এমপি ছিল, 10 বছর সংসদে কোরআনের কথা বলেছে, সুবহানাল্লাহ। তার কারণ শিল্পী সংসদে গেলে গান গায়, নায়ক গেলে সিনেমার কথা বলে, কিন্তু হুজুররা যদি সংসদে যায় গান গায় না, সিনেমার কথা কয় না, কিসের কথা বলে? আরো জোরে বলেন, তাহলে ওই কোরআনের কথা জাগা মতো বলার দরকার আছে না নাই? কিন্তু আমরা তা চাই না, নায়ক নায়িকা গায়ক গায়িকাকে বানাচ্ছি সব এমপি মন্ত্রী, আর আলেমদের মসজিদের জিকির করতে দিছি, আর জেলের মধ্যে বন্দুক করে রেখেছি, কথা বলেন ঠিক? এই আলোচনা কি চলবে? চলবে, আলোচনা চলছে, চলছে।